देशेर सबचेये व्ययबहुल एलिवेटेड एक्सप्रेसवे होते जाच्छे ढाकाती आर एटी ढाका आशुलिया एलिवेटेड एक्सप्रेसवे जार निर्माण काज आनुष्ठानिकभावे उद्बोधन करा हयेछे। हजरत शाहजालाल आंतर्जातिक विमानबंदर थेके शुरू करे आब्दुल्लापुर आशुलिया बाईपाइल हुए नबीनगर मोड़ एवं ईपीजेड हुए चंद्रा मोड़ पर्यंत एई एलिवेटेड एक्सप्रेसवे निर्माण करा हबे। जानजट विहीन भावे चलाचलेर जोन्नो समयेर साथे उन्नत देशगुलोते एलिवेटेड एक्सप्रेसवे बा उड़ालपथेर चाहिदा बेड़ेछे। एरी वास्तवतः राजधानी ढाकाओ एलिवेटेड एक्सप्रेसवेर जुगे प्रवेश करते जाच्छे। एगिए चलछे देशेर प्रथम ढाका एलिवेटेड एक्सप्रेसवेर निर्माण काज जा एयरपोर्ट थेके बनानी जात्राबाड़ी हुए ढाका चट्टग्राम महासड़केर कुतुबखाली पर्यन्त जाच्छे। पब्लिक प्राइवेट पार्टनारशिपेर आवतায় এই মেগা প্রকল্পের কাজ শুরু করেছে সরকার, যার একটি অংশ উদ্বোধন হবে কিছুদিনের মধ্যেই। এবার দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া ইপিজেড অংশটি। গত বছর 25 সেপ্টেম্বর তুরাক থানার ধৌর এলাকায় এক্সপ্রেসওয়ের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইলিং উদ্বোধন করা হয়। এর এক বছর পর এই উড়াল সড়কটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আব্দুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক এই প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে 30টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাপুর আশুলিয়া ও বাইপাইল চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে কমে আসবে। প্রকল্পের আওতায় সাবার ইপিজেড থেকে নবীনগর সড়কে 3 কিলোমিটার দীর্ঘ দুইটি সেতু নির্মাণ করা হবে। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি করা হবে 16টি র্যাম বা সংযোগ সড়ক। র্যামগুলোর সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। এই প্রকল্পে 11 কিলোমিটারের একটি ঢালু অংশ থাকবে। এই প্রকল্পে উড়াল সড়ক ছাড়াও ফ্লাইওভারের উভয় পাশে 14.28 কিলোমিটার চার লেনের সংযোগ সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি নবীনগর এলাকায় নির্মাণ করা হবে 1.95 কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার, 2.72 কিলোমিটার সেতু, 500 মিটার ওভারপাস, ইউটিলিটির জন্য 18 কিলোমিটার ড্রেনেজ ও ডাক্ট এবং 5টি টোল প্লাজা নির্মাণ করা হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে টোল দিতে হবে যানবাহনকে। চীন সরকারের সাথে জি2জি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যার মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে 17,553.24 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের খরচ হবে 5,951.42 কোটি টাকা এবং সাহায্য হিসেবে পাওয়া যাবে 10,949.51 কোটি টাকা। এক্সিম ব্যাংক চায়না এ প্রকল্পের আর্থিক সহায়তা দেবে। বিমানবন্দর ইন্টারসেকশন থেকে শুরু হয়ে আব্দুল্লাপুর আশুলিয়া বাইপাইল দিয়ে ইপিজেড অংশে নির্মিত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূল উড়াল সড়কটির দৈর্ঘ্য 24 কিলোমিটার, যার প্রতি কিলোমিটার খরচ 704 কোটি টাকারও বেশি, যা দেশের সবচেয়ে ব্যয়বহুল উড়াল সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ও আশুলিয়া সাবার এলাকার যানজট নিরসনে অনেক ভূমিকা রাখবে এই উড়াল সড়কটি। এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তদেশীয় সড়ক যোগাযোগের সুযোগ। বিমানবন্দর এলাকায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হবে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা জামালপুর মহাসড়ক, ঢাকা মানিকগঞ্জ তেঁতুলিয়া মহাসড়ক, ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এ প্রকল্প। উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে যানবাহনকে, তবে কী পরিমাণে টোল দিতে হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
2017 সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন পায়। শুরুতে প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ 2017 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত ধরা হয়েছিল, কিন্তু অনুমোদন পেলেও অর্থায়ন জটিলতার কারণে কাজ শুরু হতে সময় লেগেছে। চলতি বছরের জুনে একনেক বৈঠকে প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন করে মেয়াদ বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত করা হয়। সেই সাথে বেড়ে যায় প্রকল্পের ব্যয়ও। বর্তমানে বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। বিমানবন্দর, বনানী, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, কুতুবখালী পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়েটি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এটির সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে ইপিজেড থেকে বাইপাইল, আশুলিয়া, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যানজট মুক্তভাবে চলাচল করা সম্ভব হবে। ফলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে। এক্সপ্রেসওয়ে দুটি চালু হলে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাসিন্দারা ঢাকার ভেতরের যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। সেই সাথে উত্তরবঙ্গসহ 30টি জেলার 4 কোটিরও বেশি মানুষ এক্সপ্রেসওয়ে থেকে উপকৃত হবে। তাছাড়া এই এক্সপ্রেসওয়ে জনগণ ও পণ্য পরিবহনকে সহজ ও দ্রুত করে তুলবে। রাজধানী ঢাকার যানজট কমাতে সহায়তা করবে এই এক্সপ্রেসওয়েটি। প্রকল্প এক্সপ্রেসওয়ের প্রকল্পের সূত্র মতে 0.217% দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর সাভার থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ হলে উড়ালপথে সাভার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 44 কিলোমিটার পথ সংযুক্ত হবে। এ পথ যেতে সময় লাগবে 1 ঘন্টারও কম। রাজধানী ঢাকার যানজট এড়িয়ে উত্তরবঙ্গের সব ধরনের যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে। এতে করে ঢাকার যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে, উত্তর দক্ষিণের কানেক্টিভিটি আরও বেড়ে যাবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।